ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করো, ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথাটা কার বলো? কথা কার? আল্লাহর বাণী। আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করবে, আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না, দেখিয়ে বেড়াবে না। ঘরের মধ্যে তোমাদের অবস্থান, তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর। পুরুষ থাকবে বাইরে, পুরুষ কাজ করতে যাবে, চাকরি করতে যাবে, সমাজে নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে। আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে, ঠিক কি না? তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের, ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে, এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকোয়েন্স, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে। আল্লাহ সিকোয়েন্স দিলেন নারী থাকবে ঘরে, পুরুষ বাইরে, আমরা উল্টায় ফেলছি। এখন আমরা থাকি ঘরে, নারীরা চলে গেছে বাইরে। এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম? আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায়, হুমরি খেয়ে পড়ে। এক যায় বাজারে, দুই যায় মাজারে, ঠিক কি না? মাজারে যায় অনেক। এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন, এ অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন। মাজারেও যাবেন না, বাজারেও যাবেন না, জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে, কিন্তু এই কাজটা মূলত পুরুষদের। কাদের কথা বলেন? এজন্য আল্লাহ বললেন ওয়াকারনাফি বুয়ুতি, কোন নারী তোমরা ঘরে থাকো, কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, ঘরে থাকতে চায় না। ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের, এক একটা ঘর এক একটা ফ্যামিলি, এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা, চিল্লা এখন, ঠিক কিনা? রব্বুল আলমিন নারীদেরকে ঘরের এমডি বানালেন, বাড়ির এমডি, ম্যানেজিং ডাইরেক্টর। অনেক কিছু ম্যানেজ করতে হয়, ফুড ম্যানেজমেন্ট জানা লাগে, কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে, রেয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে, ডিপ্লোমাসিও জানা লাগে, কেমন করে রান্না করবে এটা জানতে হয়, কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয়, কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয়, কেমন করে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয়। এটার বলে ডিপ্লোমাসি। কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে? কথা কন তো আপনার ডিপ্লোমেসি জানা লাগে, আপনার ফুড ম্যানেজমেন্ট, কুকিং ম্যানেজমেন্ট, ওয়াশিং ম্যানেজমেন্ট, রেয়ারিং আপ দ্য চিলড্রেন, চিলড্রেনদেরকে কীভাবে বড় করতে হয় এটা জানতে হয়। তো এত দায়িত্ব ধুইয়া, আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব ধুয়ে আপনি বাইরে যান কেন? কথা বলেন? এজন্য আল্লাহ বললেন ওয়াকারনাফি বুয়ুতি, কুন্না, ঘরে থাকবা। ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে? দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উষ্ক খুষ্ক, রুক্ষ, ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে, মাধুর্যতা নাই, প্রেম নাই, মমতা নাই, সব কেমন যেন অগোছালো। কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয়, নারীর হাত না লাগলে ঘরটাকে ওই রকম সুন্দর করে সাজানো যায়? মাঝে মাঝে আমরাও ঘর গুছাই, মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই, কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি? কথা কয় না? কথা বলেন? পারি পারি। আমরাও মাঝে মাঝে রান্না করি, মহিলা রান্না করলে যেই স্বাদ হয় আমাদেরটা ওইটা হয়। কথা বলেন? এজন্য আল্লাহ বললেন ওয়াকারনাফি বুয়ুতি কুন্না, ঘরে থাকবা, পুরুষরা থাকবে বাইরে, তোমরা প্রয়োজনে বাইরে যাবা, আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে। কার কথা? কার কথা? আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও, আমাদেরকেও বললেন চোখ নামাও, তাদেরকেও বললেন চোখ নামাও। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, দেহের সৌন্দর্য যেন বের না করে দেয়। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওড়নাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে, এখন বুকের উপরে ওড়না থাকে না, ওড়না থাকে গলায়, ঠিক কি না? অবশ্য এইখানে যে বোনেরা আসছে এদের এই সমস্যা নাই, এরা সবাই বোরকা পরে আসছে, এদের আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা থাকতে পারে, তো আপনারা যে পৌঁছে দিবেন। ওড়না থাকবে কোথায়? নারীদের বুকের উপরে ওড়না থাকবে, চাদর থাকবে,
গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই। ওয়ালিয়াদরিবনে বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, বুকের উপরে রাখো, নিজেকে ঢেকে রাখো, হেজাব করো, হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে? সম্মানিত বোনেরা, নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে, এগুলো শুনে আপনারা ভড়কে যাবেন না, এগুলো শুনে আপনারা পাগল হবেন না। মনে রাখবেন, হেজাব আপনার অধিকার, হেজাব নারীর অধিকার, এটা নারীর সৌন্দর্যের প্রতীক, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক, তার রূপের প্রতীক, এটা তার অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয়, কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায়, এটা হইল শয়তানের মিশন। এটা কি শয়তান? যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহাসসালামকে খাইয়ে দিল, সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল, জান্নাতেও কাপড় খুলে দিল, দুনিয়াতেও খুলে, ঠিক কিনা? শয়তানের মিশনই এইটা, কাপড় যত কমানো যায়, কাপড় যত কমানো যায়। এজন্য খবরদার, আপনারা অনেক সম্মানিতা, খেয়াল রাখবেন, পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি, সম্মান যত বেশি, যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে, ঠিক কিনা? ঝিনুকের ভিতরে থাকে মতি, মতি খোলা থাকে না। স্বর্ণ অলংকার, স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা, অন্য দোকানে এত মোটা তালা নাই। আবার যেইখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই। ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি, গহনা রাখি, ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে, গোপন আলমারির ভেতরে, গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি, যেরকম ঠিক কিনা? 50,000 টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোই, কেউ হাতে নিয়ে বেরোয় না, এমনি দেখায় দেখা যায় না, এই যে দেখ 50,000। কখনো কাউরে 1,000 টাকার নোট, ধরেন এটা 1,000 টাকার নোট, কয় হাজার টাকার নোট, কথা কয় না, 1,000 টাকার নোট, এটা কাউরে দেখবেন যে 1,000 টাকার নোটটারে এইভাবে কইরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে রেখে রাস্তায় হাঁটতেছে, কোনো পাগলও হাঁটবে, কোনো পাগলও হাঁটে না, কারণ দামি জিনিস। এটার হেজাব লাগবে, এটার নেকাব লাগবে, এটাকে প্যাকেট করতে হবে, এটাকে প্রিজার্ভ করতে হবে। এজন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না, চিল্লায় বলো ঠিক কিনা? হেজাব যারা করে তারা বিপদে পড়ে না, কারণ হেজাব পরলে এক একটা নারীকে জান্নাতের হুর পরীর মতো লাগে, ঠিক কিনা? সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, তাকাতে গেলেও ভয় লাগে, আল্লাহ আকবার, কি সম্মান আল্লাহ দিলেন। এজন্য আমার মায়েরা বোনেরা, আপনাদের সম্মান রব্বুল আলামিন হেজাবের ভেতরে রেখেছে। হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি। হেজাব কি? এটা আল্লাহর দেয়া আপনার জন্য সিকিউরিটি। আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন? এজন্য ইসলাম বলে খবরদার, নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে, দূরের রাস্তায় সফর করে, নারী যেই তো সম্মানিত, একা একা কোনো নারী যেতে পারবে না, সিকিউরিটির দরকার আছে না নাই, বডিগার্ডের দরকার আছে না নাই। কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় উমরা করতে যায়, মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয়, কারণ সম্মানিতা বডিগার্ড লাগে, জানেন এটা? মাহরাম পুরুষ যদি না থাকে, এই মাহরাম হচ্ছে বডিগার্ড, মাহরাম পুরুষ না থাকলে উমরার ভিসা হয় না, হজের ভিসা হয় না, কারণ লম্বা সফর, আর যে সফর করবে সে সম্মানিতা। সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নেই? বডিগার্ড লাগবে কি লাগবে না? কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা, আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য, আপনাদের সিকিউরিটি এনশিওর করার জন্য আল্লাহ তাআলা হেজাবের বিধান দিয়েছে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য নারীর সম্মান, নারীর মর্যাদা রব্বুল আলামিন হেজাবের ভেতরে দিয়েছে। আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই, যাদের বয়স বেশি তাদের হেজাব কম, যাদের বয়স কম তাদের হেজাব বেশি, সুবহানাল্লাহ, কি ব্যালেন্স! কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা, নানি নাতনি, নানির হাত মোজা আছে, পা মোজা আছে, গায়ে বোরকা আছে দুইটা, সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী, নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই, গলায় আছে ওড়না আছে না নাই, তার মানে পুরাই উল্টা। দরকার ছিল নাতনির হাতে মোজা, পায়ে মোজা, দুইটা বোরকা, নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই, হালকা কাপড় পরে নানি বেরোইছে সমস্যা নাই, কোনোরকম চাদর গায়ে দেয়া নানি বেরোইছে সমস্যা নাই, কিন্তু নাতনির গায়ে
বোরকার দরকার আছে না নাই, হাত মোজা পা মোজার দরকার আছে না নাই। মা মেয়ে বের হয়েছে, মায়ের গায়ে দুই বোরকা, হাত মোজা পা মোজা, মেয়ের গায়ে কাপড় নাই, হাফ নেকেট আছে না নাই। নানির দিকে তাকাবে কে? উনি তো এক্সপার্ট, উনি কি ডেট শেষ কথা বলেন, কেউ তাকাবে? তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নী যুবতীর দিকে, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে খবরদার, হেজাব ছাড়া বের হওয়া যাবে না, নেকাব ছাড়া বের হওয়া যাবে না। বিশ্বনবী বললেন, মা তারাক তুমি বাদি আদররা আলার রিজাল মিনান নিসা, আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ উম্মতদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই নাই। আর বনি ইসরায়েলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা, নারী কেলেঙ্কারি। এই জন্য নারীরা বোনেরা আপনাদেরকে সাবধান থাকতে হবে, নারীর ফেতনা বড় ফেতনা। নারী ভালো হলে সবচেয়ে ভালো, নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে। এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন, ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি, সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোঁটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য। আশা করি মায়েরা বোনেরা শুনছেন, আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন, অনুধাবন করার চেষ্টা করছেন। আপনাদের জন্য ছয়জন নারীর জীবনী পড়া অবধারিত, সংক্ষেপে বলবো কয়জন গুনেন। এক নম্বরে হচ্ছে হাজার উম্মে ইসমাইল, সৈয়দনা ইব্রাহিমের বউ, সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের আম্মা, নাম হলো হাজার। আমরা বলি বিবি হাজেরা, আমরা কি কই? হাজেরা আছে না এই প্যান্ডেলও, হাজেরা নামে দু একজন বোন থাকতে পারে, আসলে নামটা হচ্ছে হাজার। নামটা কি? হাজার। এই হাজার হচ্ছে আপনাদের এক নাম্বার মডেল। দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল। তিন নাম্বারে ঈসা আলাইহিসসালামের আম্মা মারিয়াম আলাইহিসসালাম আপনাদের মডেল। বিশ্বনবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ মায়েশা আপনাদের মডেল। আর বিশ্বনবীর কলিজার টুকরা সাইয়েদাতুনা ফাতিমা আপনাদের জন্য মডেল। সুবহানাল্লাহ, কয়জন? ছয়জন, জোরে বলেন ছয়জন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরা, চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো। আলী যখন প্রস্তাব দিল ফাতিমার কাছে যে বলে, ও ফাতিমা রাজি আছো কিনা, চুপচাপ কথা কয় না। বিশ্বনবী বুঝলেন রাজি, দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন। অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন, বরকতের পানি। সুবহানাল্লাহ কবেন না, সুবহানাল্লাহ। অজু করে সাইয়েদনা আলীর মাথার মধ্যে ছিটিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, আল্লাহ তোমাদের দুইজনকে বরকত দিয়ে দাম্পত্য জীবন শুরু করার তৌফিক দান করুক। আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি বিনাইহিমা, ওদের সম্পর্কে বরকত দেন। ওয়া নাসালিহিমা শিবলিহিমা, ওদের গর্ভে যেই সন্তান আসবে এগুলোর শ্রেষ্ঠ সন্তান বানান। এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান। সুবহানাল্লাহ, হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন, বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনোদিন পায় নাই। হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা, বুখারীর বর্ণনা, শব্দটা কি লুকা? মানে পিচ্ছি। ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন? আরে পিচ্ছি তো আমি কইছি, আপনারা কি কন? নাগাইশে কি বলেন? বাচ্চা বলেন, বাবু বলেন, আর কিছু কি বলেন? আর আর কিছু নাই। তাহলে এই যে বাবু পিচ্ছি, হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা। বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন, আইনা লুকা, পিচ্ছিটা কই রে? আমার হাসান কই, আমার নানা ভাই কই? আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে, আল্লাহ আকবার। বিশ্বনবী বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয়, ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয়। এই ফাতেমা সবসময় পর্দায় থাকতেন, দিনের বেলা বেরোতেন না, সারা দিনে টয়লেট করতেন একবার, সেটাও করতেন রাত্রে, যাতে দিনের বেলা কেউ তারে না দেখে। কি ব্যালেন্স লাইফ, কি ব্যালেন্স লাইফ! রাতে একবার টয়লেটে যাওয়া মানে কি সারাদিন খাওয়া দাওয়া এরকম ব্যালেন্স করে করতেন, কেউ দেখতে পারে নাই ওনারে কেমন ছিল কেউই জানতো না। এমন ভাবে চলাফেরা করতো, কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না। এই জন্য এন্তেকালের আগে আলীকে বললেন, আলী বিশ্বনবীর ওসিয়ত অনুযায়ী কিছুদিন পরে আমি আমার বাবার সাথে সাক্ষাৎ করব। এন্তেকালের সময় বেশি লোক
আমার জানাজাতে আসার দরকার নাই, নিজেরা দোয়া করে দিলে চলবে। আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও। এটার আরবিতে বলে নাউশ। কি বলে? এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউশ ব্যবহার করেছে, জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা, ফাতেমার সুন্নাত। সাইয়েদাতুনা ফাতেমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউশ ব্যবহার করে নাই। আল্লাহ আকবার। আলীকে বলে গেলেন, আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও, বেশি মানুষের কাছে আমার নিও না। দুনিয়ার বুকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম, মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই।